আজ বৃহস্পতিবার এগারোই জ্যৈষ্ঠ দু হাজার বাইশ সালের ছাব্বিশে মে মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির চলেছে। ভিডিও শুরুতেই আজ আপনাদের আবার বলবো আজকের দিনেও কিন্তু অপরায় একাদশী থাকছে তাই ভগবান হরিবিষ্ণুর ভক্তরা এই অপরা একাদশীর মহান ব্রত পালন করতে যেন ভুলবেন না প্রভূত পরিমাণে উপকার পাবেন মহাপাপ বিনাশকারী দারিদ্রতা দূরীকরণে এই অপরা একাদশীর ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ আজ মিটার আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্য এই তিন ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দীর্ঘদিনের পুরোনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ কিন্তু যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ অতুলনীয় অভাবনীয় থাকবে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্ট এগুলি প্রদর্শন করতে যেন ভুলবেন না প্রশংসার পাত্রপাত্রী হতে চলেছেন যারা বিজনেসম্যান আছেন তাদের কিন্তু বলবো আর্থিক লেনদেন বিনিয়োগ করবার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে কারণ দিনটি কিন্তু ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব কিন্তু দেখা দিতেই পারে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের বলবো পড়াশুনায় আর মনোযোগ বৃদ্ধি করুন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই তবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই আজকের দিনটি আপনাদের কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটবে ডাকযোগে বা অর্থাৎ পোস্ট অফিসের থ্রু দিয়ে আজ এমন কোনো চিঠি আসতে পারে যার কারণে পরিবারে খুশির হাওয়া বয়ে আসবে অথবা আপনারা আজ কোনো জায়গা থেকে কোনো গুড নিউজ পেতে পারেন যেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে এক প্রকার আনন্দের কারণ হবে আর হ্যাঁ একতরফা মোহ বা স্বার্থপরতা যদি করেন তাহলে কিন্তু সর্বনাশ প্রমাণিত হতে পারে আজ আপনি জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদনমূলক প্রকল্পে মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে সক্ষম হবেন বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথেও আজকের দিনটিতে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধিই পরিলক্ষিত হচ্ছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোন ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পাবে সন্দেহবাতিক হলেই কিন্তু ক্ষতি বিশেষ করে স্বামী স্ত্রী অতীত জীবনের কোনো গোপন জিনিস জানতে পারার কারণে সামান্য আঘাত কিন্তু আপনারা পেতেই পারেন তবে বর্তমানকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না তো এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই নেই আর যেহেতু বৃহস্পতিবারতে গুরুদেব বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রোং সগুরাবে নামা এটি একশো আটবার জপ করুন বা হলুদ রঙের কোনো খাদ্যদ্রব্য হতদরিদ্র গরিবদের মধ্যে বিতরণ করুন আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে যাদের চন্দ্র রাশি মেষ এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের মেষ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে